তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে 11টা থেকে ভিডিও শুরু করলাম, কারণ এখন রান্নাঘরে যাব। রান্নাঘর থেকে তোমাদেরকে শুরু করব আস্তে আস্তে। আর সকালে স্নান করা, ঠাকুর দেওয়া, পুজো দেওয়া সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। একটু তোমাদেরকে বাইরে দেখাই, দেখো বন্ধুরা, এই যে গাছটা দেখছো না, এই লেবু গাছটা, এটা না একটা ছোট বালতিতে ছিল, ছোট বালতি থেকে বড় বালতিতে কিনে নিয়ে লাগালাম। এই যে দেখো, এটা কিন্তু বড় বালতি, অনেক বড়। এই যে, এই যে দেখো ধরাজ লেবু, এই লেবু গাছটার বয়স 2 মাস, কলমের গাছ এটা। এই ছোট আলু দিয়ে, এই ছোট আলু দিয়ে পনির রান্না করব। আজকে শনিবার, দেখো বন্ধুরা, এই যে আলুটা এখন ছুলবো, এখন এই যে ভাত বসাই দিলাম, এখন ভাতটা করি, তারপরে আলু ছুলে তারপরে পনিরটা। বন্ধুরা, এই যে এখন ছোট ছোট এই আলুগুলি ছুলবো, ছুলে পনি দিয়ে রান্না করব। ডাল হয়ে গেছে আগে, ডালটা দেখাই নেই তোমাদের, এই পনির রান্নাটা অল্প অল্প করে দেখাবো। এই ভাতটা হয়ে গেলে তারপরে পনিরটা আর কি ভাজবো। যে ছোট ছোট আলু, কখন যে ছোলা হবে না দেখে নাও। দেখো এই যে এই পনির এই প্যাকেটটা রান্না করব, আমুলের পনির। দেখো ভাত হওয়ার মতোই, এখন নামাবো। এখন এই যে, এই যে পনিরগুলি আছে না, এটা ভেজে নেব। এখানে হলুদ আর লবণ, এই যে, এই যে দেখাতেও পারি না। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে। প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে পনিরটা ছেড়ে দিলাম তেলে। পনিরটা অল্প অল্প ভাজা হয়ে গেলে তারপরে সেখানে একটু জিরে সম্বর দিলাম। জিরে সম্বর দেওয়ার পরে ওই পনির মধ্যে পনিরটা নামাইনি, পনির মধ্যেই দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে, তারপরে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট এই আলু, এই যে এই আলু। এইভাবে রান্না করলাম, অন্যদিন অন্যভাবে করি, কিন্তু আমাকে একটা রান্নার জন্য লাগতো না, ওটার মধ্যে দেওয়া আলু আজকে আমি এইভাবেই করলাম। এই রান্নাটা কি বলো তো, সবকাটা আমি তাড়াতাড়ি হয় এইভাবে রান্না করি, মশলা দিব আর কি, একটু গুঁড়ো রান্না। পনির তো রান্না হয়ে গেল, ডাল আগেই হয়ে গেছে, এখন এই যে এই আলুটা ভাজিব।
কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।